এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন করিম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত তারপর মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মোহাম্মদ ইমন গাজী লিখেছেন, দাড়ি উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কিনা? দাড়ি উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না, কারণ এই মেডিসিনগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যে কোনো কিছু ন্যাচারাল এবং স্বাভাবিক বিষয়ের উপর ছেড়ে দেওয়া উচিত। যদি এমন কোনো মেডিসিন থাকে যেটা মানব স্বাস্থ্যের জন্য কোনোভাবে ক্ষতিকর নয়, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে আপনার দাড়িটা তাতায় ওঠা দরকার কোনো ফিতনা থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, যেভাবে ফয়সালা করবেন সেটার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সাধারণ নির্দেশনা এবং সেটি হলো উচিত। বিশেষ করে এ জাতীয় ওষুধগুলো ত্বক বা মানুষের শরীরের জন্য নানাভাবে ক্ষতিকর হয়, বিধায় সেই জায়গা থেকে এগুলো করা উচিত নয় যদি ক্ষতিকর কোনোভাবে থাকে। উর্মিলা আক্তার রিয়া আপনি লিখেছেন, গ্রামের মহিলারা অনেক সময় এমন কথা বলে যা ইসলাম বিরোধী, কিন্তু আমি ছোটো বলে তাদের সাথে তর্ক করতে পারি না, চুপ থাকতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? যদি এমন কোনো কথা বলে তারা যা ইসলাম বিরোধী, আপনি ছোট হলেও বিনয়ের সাথে বলার সুযোগ থাকলে বলবেন, আর না হলে আপনি অন্য কোনো সিনিয়র মহিলাদেরকে দিয়ে তাদেরকে বলাবেন, বোঝাবেন। বিশেষ করে আপনি নিচে ছোটো শিশু সুলভ ছোটো নন, আপনি লাইভে প্রশ্ন করতে পেরেছেন, অতএব আপনি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট না হলে অ্যাডাল্ট হওয়ার কাছাকাছি পর্যায়ে নিশ্চয়ই আপনি অসৎ কাজের বাধা প্রদান যেরকম দেওয়া মানুষের কর্তব্য, সেই জায়গা থেকে সিনিয়রদেরকে অসৎ কাজের বাধা প্রদান করা যেতে পারে। সেই জায়গা থেকে আপনি তাদেরকে বলবেন, বিনয়ের সাথে ফ্লো নিয়ে তাদেরকে বলবেন যে আসলে এটা আমি এরকম জানি, প্রয়োজন আপনারা যাচাই বাছাই করেন, প্রয়োজন আপনারা চেক করেন, এটি তাদেরকে বলতে পারেন। এবং অবশ্যই এটি করলে আপনি আল্লাহ তাদের কাছে আজর পাবেন, বিনিময় পাবেন, না পারলে অন্যদেরকে দিয়ে অবশ্যই তাদেরকে